আইডিয়াল সব অনলাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি আজ আপনাদের মাঝে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার টেস্ট ম্যাচ নিয়ে আলোচনা করব। দুই দলের টফটার সমস্যা হয়েছে বলে এই অজুহাত দিতে চাইবেন না নাজমুল হোসেন, বাংলাদেশ দলের অধিনায়ক। সিলেট টেস্টের স্কোরবোর্ড তাহলে গল্পটা পরিষ্কার হয়ে যায়। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের 328 রানের হারের কারণ যে ব্যাটিং ব্যর্থতা তা বুঝতে ক্রিকেট বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন জানতেন এমন হারের পর সংবাদ সম্মেলনে তাকে ব্যাটিং ব্যর্থতার ব্যাখ্যা দিতে হবে। তিনি নিজেও ভুল মাথা পেতে নিলেন। চট্টগ্রাম টেস্টে ঘুরে দাঁড়ানোর আশা দেখিয়ে তিনি বলেছেন, ব্যাটিং যদি দুই ইনিংসে দেখি টপ অর্ডার ভালো করেনি, শুধু আমরা যে সমস্যায় পড়েছি এমন নয়, দু দলের টপ অর্ডারই সমস্যায় হয়েছে। এই অজুহাত দেখানো ঠিক হবে না, কীভাবে আরও ভালো করতে পারি এটা নিয়ে চিন্তা করা দরকার। আশা করি সামনের ম্যাচগুলো ভালো করব। তাছাড়াও শ্রীলঙ্কার যদি 6-7 নম্বরে ব্যাটিং নেমে তারা সেঞ্চুরি করে, আমাদের বাংলাদেশের দলের ব্যাটিং টপ অর্ডার ভালো করলেও নিচের 6-7-8 নম্বর ব্যাটিংও ভালো করতে পারেনি, তাই স্কোরবোর্ডের এমন অবস্থা। ব্যাটিং ব্যর্থতা প্রসঙ্গে নাজমুল লিটন দাসের আউট হওয়ার ধরন প্রসঙ্গে বলেন, লিটনের আউটটা নিয়ে আসলে আমি বলতে পারবো না, লিটন ভালো ব্যাখ্যা দিতে পারবে। তবে হ্যাঁ, টেস্ট ক্রিকেটে এ ধরনের আউট খুব একটা দেখা যায় না। দ্বিতীয় ইনিংসে অনেক বাইরের বলে ব্যাট চালিয়ে আউট হয়েছে নাজমুল হোসেন নিজেও। নিজের সেই দৃষ্টিকটু আউট নিয়ে নাজমুল ব্যাখ্যাটা ছিল এমন, আমার আউটটা হচ্ছে যেটা হতে পারতো ভুল বল বেছে নিয়েছিলাম, উইকেট যেমন ছিল নতুন বলে এ ধরনের বল টপ অর্ডার ব্যাটারদের হিসেবে ছেড়ে দেওয়া উচিত, আমার মনে হয় মিস জাজমেন্ট করেছি, পরের ম্যাচগুলো ভালো করব, সবার চিন্তা করবে এটাই আশা করি এবং ভালোভাবে কাম ব্যাক করতে পারবো। আশা করি পরবর্তী টেস্টটি ভালোভাবে কাম ব্যাক হবে ইনশাল্লাহ।